বাংলাদেশে একটা টিউবওয়েল বসাতে কেমন খরচ হয় আমার জানা নেই, তবে আফ্রিকার এমন পাহাড়ি অঞ্চলে একটা টিউবওয়েল বসাতে কেমন খরচ হয়, কিভাবে বা এমন পাহাড়ি অঞ্চলের পাথরের আস্তরণ ভেদ করে একটা টিউবওয়েল বসানো হয়, সেই ধারণাটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নতুন মসজিদ নির্মিত হয়েছিল, সেই মসজিদের জন্যই মূলত এই টিউবওয়েলটা বসানো হচ্ছে। আফ্রিকার মোজাম্বিকে আমাদের এই এলাকাটা অনেকটাই পাহাড়ি উঁচু অঞ্চল, কিন্তু আপনি যেন অবাক হবেন, মাত্র 50 মিটার বা 150 ফুট নিচেই কিন্তু পানির স্তর পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল এখানে মাটির স্তর ছিল খুবই কম, আর 10 ফিট মতো বালির স্তর ছিল, খুব অল্প পরিমাণ মাটির স্তর বাদে বাদ বাকি সব ছিল পাথরের লেয়ার। এখানে যত ধরনের টিউবওয়েল বসানো হয় সব ক্ষেত্রেই কিন্তু এমন বড় বড় মেশিনারিজ দিয়ে কাজ করে থাকে, যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। তবে এখানে সবচেয়ে বড় সুখবরটা হলো যে টিউবওয়েলটা এখানে বসানো হচ্ছে পুরো খরচটাই কিন্তু একজন পাকিস্তানি ভাই সওয়াবের উদ্দেশ্যে মসজিদে দান করছে। এমন একটা টিউবওয়েল বসাতে মোটামুটি এই দেশের 3 থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়, যেটা বাংলাদেশের 5 থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত। সেই হিসেবে আইডিয়া করতে পারেন মিস্টার বিস্ট 100টা টিউবওয়েল বসানোর জন্য কত টাকা তার খরচ হয়েছিল। এখানে আপাতত এভাবে রাখা হলো, অল্পদিনের মধ্যে কিন্তু এইটাতে সাবমার্সিবল পাম্প বসানো হবে ইনশাল্লাহ। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা একসময় বাঙালিরাই শুধু নামাজে আসতাম, সাথে দুই একজন হয়তো বা স্থানীয় নাগরিক। এখন আলহামদুলিল্লাহ এই নতুন মসজিদটা হওয়ার পর থেকে পুরুষ ও নারী মুসল্লি আসে, আর অনেক ভিন্ন ধর্মীয়রাও মাশাল্লাহ নতুন নতুন মুসলিম হচ্ছেন। এই হলো আমাদের মসজিদ যেখানে আমরা নামাজ আদায় করি, যদিও আমার বাসা এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, সেই হিসেবে শুধু জুমার নামাজে আসা হয়, বাকি এখানে যারা থাকেন মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে আলহামদুলিল্লাহ। আমাদের আগের মসজিদটা হয়তো অনেকেই দেখছিলেন, যেটা ছিল একটা পাড়ার ভিতরে, যার আশেপাশে ছিল সব খ্রিস্টান ধর্মাবলম্বী বা খ্রিস্টানদের বাড়ি, তবে তারা অবশ্যই কোনো ধরনের ডিস্টার্ব করতো না আমাদেরকে। ছোট্ট একটা বিষয় বলার ছিল, আপনারা অনেকে আমাকে মেসেজ করেন আমাদের মতো ফেসবুক বা ইউটিউবে ভিডিও ক্রিয়েশন করতে চান, যেখান থেকে একটা এক্সট্রা ইনকাম সোর্স হতে পারে, কিন্তু কিভাবে শুরু করবেন, কি বিষয়গুলো এখানে জানতে বুঝতে হয়, কিভাবে কি করতে হয় ঠিক বুঝে উঠতে পারেন না। আমার সাইফ একাডেমিতে একটা অনলাইন মাস্টার ক্লাস আছে, যেখানে এই সম্পূর্ণ বিষয়গুলো গোছানো একটা গাইডলাইন আমি সাজিয়েছি, নাম মাত্র খরচ আপনারা বিষয়গুলো সম্পূর্ণ আয়ত্ত করে নিতে পারেন। দেশ বা প্রবাস থেকে যারাই আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, অথবা www.saif.academy আমার এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখন রাস্তার পাশে এই নতুন মসজিদটা, যাতে রাস্তা দিয়ে যাতায়াতের সময় মানুষ দেখে চিনে জানে, তো এটা সুফল আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি। অনেক সময় নতুন নতুন মানুষ এখানে দেখা যায় যারা কিনা বিভিন্ন দেশের নাগরিক, অনেক বিদেশি যেমন পাকিস্তানি ইন্ডিয়ানি, তারা হয়তো বা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে শুক্রবার জুমার নামাজ, দেখতে পাচ্ছে এখানে একটা মসজিদ আছে, হয়তো বা ওখানে গাড়ি থামিয়ে তারা মসজিদে এসে জুমার নামাজ আদায় করে। তো এটাই ছিল আমাদের সবচেয়ে বড় পাওয়া এই নতুন মসজিদটা করার পিছনে। তবে একটা কথা এখানে না বললেই নয়, আজ থেকে প্রায় 12-14 বছর আগে যখন এই এলাকায় প্রথম বাংলাদেশিরা এখানে বসবাস শুরু করছিল, তখন এখানে মুসলিম ছিল না বললেই চলে। একে একে এখানে একজন দুইজন তিনজন এভাবে বাংলাদেশি যখন বাড়তে থাকলো, তখন তাদের উদ্যোগে এখানে একটা নতুন মসজিদ নির্মিত হয়েছিল, যেন তারা অন্তত জুমার নামাজটা তারা আদায় করতে পারে। তো সেক্ষেত্রে একটু দূরে হলেও একটা নতুন মসজিদ বানাইছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। ওই মসজিদটা উসিলায় আলহামদুলিল্লাহ এখানে স্থানীয় নাগরিকদের মধ্যেও ইসলাম ধর্ম গ্রহণ করার প্রবণতা বাড়তেছে, কারণ তারা ইসলাম সম্পর্কে জানতেছে। কারণ তারা ইসলাম সম্পর্কে জানতেছে, ইসলামের সৌন্দর্য দেখতেছে, ইসলামের প্রতি তারা উদ্বুদ্ধ হচ্ছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে এই এলাকায় আস্তে আস্তে মুসলিম একজন দুইজন তিনজন এভাবে বাড়ার পিছনে সেই শুরু থেকে আসা এই পর্যন্ত প্রত্যেকটা বাংলাদেশের অবদান বা উসিলা কিন্তু আমার মনে হয় এখানে আছে। দোয়া করবেন সেই সমস্ত বাংলাদেশিদের জন্য যাদের উসিলায় আলহামদুলিল্লাহ এখানে দিনের পর দিন একজন একজন করে অন্তত মুসলিম বা মুসলমান বৃদ্ধি পাচ্ছে, ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে, তাদের জন্য আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। সেই সাথে এখানে আমরা মোজাম্বিকে বা আফ্রিকা মহাদেশে যে সমস্ত বাংলাদেশিরা বসবাস করে থাকি সকলের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরাপত্তার চাদরে সবসময় ডেকে রাখেন। আপনারা হয়তো বা জানেন আফ্রিকায় বিভিন্ন ধরনের দুর্ঘটনাগুলো শিকার আমাদের হইতে হয় বিভিন্ন সময়, যদিও বা এটা বিভিন্ন দেশে সব কানে হয়ে থাকে কম বা বেশি, তাও দোয়া করবেন। তো এই ছিল আজকের ভিডিও, চেষ্টা করছিলাম অনেকগুলো ইনফরমেশন এবং অনেক ধরনের বিষয়বস্তুগুলো আপনাদের সাথে শেয়ার করার। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আফ্রিকা মোজাম্বিক থেকে অনেক ইন্টারেস্টিং ভিডিওগুলো উপভোগ করার জন্য অবশ্যই সাইফ দ্য আফ্রিশিয়ান পেজটি ফলো করবেন, আনসিন আফ্রিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।